সমস্ত মানুষ এক হও, বিজেপি হটাও, বিজেপি আড্ডা চলে দম পুড়ে দাও, বিজেপি খেলো দম পুড়ে দাও, বিজেপি আড্ডা চলে দম পুড়ে দাও, বিজেপি তুমি জবাব দাও, এটা বিজেপি যারা করেন আমার অঞ্চলে সব নতুন বিজেপি মানে সিপিএম থেকে বিজেপি, এই বিজেপিরা চাইছে এলাকাকে একটা সন্ত্রাস করতে, সন্ত্রাসের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে, যাতে আমাদের 21শে জুলাই এই সভাকে সুন্দর বা সার্থক হয়ে উঠতে না পারে, তার জন্য তাদের এই অপচেষ্টা। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং আমরা সাধারণ মানুষের কাছে বলতে শুরু করেছি, এই ধরনের জঘন্য ঘটনা আমরা দেখছি যে পশ্চিমবাংলায় যে তারা ক্ষমতায় আসেনি এমন ভাব করছে, এমন অরাজকতা সৃষ্টি করছে, মানুষকে ভয়ভীতির মধ্যে দিন যাপন করতে হচ্ছে, এটা আমার কাছে মনে হয় এটা বাংলার বুকে একটা কলঙ্কিত ঘটনা আগামী দিনে তৈরি হতে চলেছে। উপরমহলে জানাবেন? আমরা উপরমহলে অবশ্যই জানাবো, আমার নেতৃত্বের কাছে জানাবো, আমার জ্যোতি মল্লিক রয়েছে আমার নেতা তার কাছে জানাবো, আমাদের সাংসদ কাকুলি ঘোষের কাছে আমরা অবশ্যই জানাবো। মূল অভিযোগ অভিযুক্ত আমরা যাকে বলি সোজা সাপটা বলবো, এই ধরনের ফ্লেক্স আমার জীবনে সিপিএম এর সঙ্গে আমরা লড়াই করেছি 34 বছর, এই ধরনের কোন লড়াইতে ফ্লেক্স কোনোদিন এরকম ছেঁড়া হয়েছে কাটা হয়েছে কোনো দলীয় প্লাগ? আমি আজকে দেখলাম সিপিএম এর জঘন্য ন্যাক্কার জন্য ঘটনা ফ্লেক্স ছেঁড়ার মধ্যে তাদের দৃষ্টান্ত পরিষ্কার হয়ে গেছে, মানুষ আগামী দিনে জবাব দেবে। থানায় অভিযোগ করবেন? অবশ্যই, থানা যখন পুলিশ আধিকারিকরা এসছেন আমরা থানায় অভিযোগ করব যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে, কারণ আগামী দিনে সাধারণ মানুষ যদি কোথাও কোনো বিজেপি কর্মীকে সাধারণ মানুষ আক্রমণ করে সেই দায়িত্ব আমাদের নয়, সেই দায়িত্ব জনসাধারণ তার উপযুক্ত জবাব নেই। মূলত কি বিজেপির দিকে অভিযোগ? আমাদের বললাম মূলত কোনো ব্যাপার নেই, সিপিএম এর সঙ্গে লড়াই করেছি, সেই লড়াইতে কোনোদিন ফ্লেক্স ছেড়া হয়নি, আজকে তারা যারা লড়াইয়ের ময়দানে আসছে আপনারা দেখেছেন যে এখনো নির্বাচন হয়নি, বিধানসভা নির্বাচন হয়নি, সেই বিধানসভা নির্বাচনে তাদের ক্ষমতা না আসার আগে তারা মনে হচ্ছে বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় চলে এসেছে, এই যে উগ্রতা, এই যে মানুষের মধ্যে একটা ভয়ভীতি তৈরি করা, একমাত্র বিজেপি সরকার বিজেপি কর্মী ছাড়া আর কেউ পশ্চিমবঙ্গ করছে না, আপনার সংবাদ দাদা যারা আছেন সাংবাদিকতা করেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই তাণ্ডব বিজেপি সমস্ত জায়গায় করছে, শুধু অশোকনগর 11 নম্বর ওয়ার্ডে নয় সমস্ত জায়গায় করছে। পরপর আপনার ওয়ার্ডে, আপনি তো এই ওয়ার্ডে জনপ্রতিনিধি, আপনার ওয়ার্ডে পরপর গন্ডগোল লেগিয়ে আছে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, এটা লক্ষ্যটা হচ্ছে ও তো আমাকে নিয়ে, আমাদের দলটাকে নিয়ে আগামী দিন পৌরসভাকে আমরা অশোকনগর কল্যাণগড় পৌরসভা আমরা যে দলের আমরা যে কজন কাউন্সিলর আছি এবং আমার চেয়ারম্যান এবং সততার একজন প্রতীক অশোকনগর কল্যাণগড় পৌরসভা, আমরা সেই দলেরই অর্থাৎ সিআইসি মেম্বার, সারা অশোকনগরের মানুষ আমাদের এই দলকে বা আমাদের কাউন্সিলরকে সমর্থন করে, এইটা বিজেপির কাছে কোন রকম ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে, তারা চাইছে এদেরকে যদি কোন রকম কালিমা লিপ্ত করা যায়, মানুষকে ভুল বোঝানো যায়, তাহলে আগামী দিনে হয়তো পৌরসভাকে তারা একটা দখল করতে পারবে। আমি যতটুকু জানি, আমরা যতটুকু ক্ষমতা রাখি মানে খবর রাখি, অশোকনগর মানুষ এই যে ভোট চলছে তৃণমূল কংগ্রেসে, এই ভোটকে তারা পূর্ণ সমর্থন করবে এবং আমরা আবার ক্ষমতায় আসবো, বিজেপি মানুষকে পছন্দ করবে না। কি মনে হচ্ছে দাদা, এই যে পরপর যে কয়েকটা ঘটনা তার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা পোস্টার ছেড়া ঘটনা? অবশ্যই, এই ধরনের পূর্ববর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে এক এক করে সেই ঘটনা পুনরাবৃত্তি হলো, আমরা চাই এই পুনরাবৃত্তি ঘটনা আগামী দিনে আমাদের রাজনৈতিক লড়াইয়ের মোকাবেলা দিতে হবে। কি নাম পরিচয়? আমার নাম হচ্ছে অনুপ কুমার রায়, আমি অশোকনগর কল্যাণগড় সিআইসি সদস্য। বিজেপির দিকে কি বলবেন আপনি? দেখুন, বিজেপি একটা সর্বভারতীয় দল, সেই সেই দল এরকম নোংরা কাজ করতে পারে না, এটা এরকম নোংরা কাজ কখনো করেও না, এটা কিছুদিন আগে কিছুদিন ধরেই এটা চলছে, একটা ওদের হয়তো দলীয় কোন্দলের জেরেই হোক বা একটা লিফলেট ছাপা হয়েছিল 11 নম্বর কাউন্সিলরের নামে, তো সেটার জেরেই ওরা কি করলো যে ওখানকারই আমাদের শিক্ষা সেলের এক মাস্টার মশাই, ওনার নাম হচ্ছে শ্যামল মল্লিক, ওনার বাড়িতে গাড়ি ভাঙচুর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয়, এরা 200 জন মানুষ ওদের বাড়িতে ওনার বাড়িতে গিয়ে চড়াও হয় এবং তার সেই পরিপ্রেক্ষিতে আমাদের মন্ডল প্রেসিডেন্ট কেউ মারা হয় বা অন্যান্য কার্যকর্তা যারা বেশ কয়েকদিন ধরে 11 নম্বর ওয়ার্ডে ঝামেলা চলছিল তারই জেরে আমার মনে হয় ওরা নিজেরাই নিজেদের ব্যানারটাকে ছিঁড়ে দিয়ে এবার বিজেপির ঘাড়ে চাপিয়ে আরো অশান্ত করতে চাইছে এই শান্ত অশোকনগরটাকে। কি নাম বলছে আপনার? আমার নাম ভাস্বতী সোম, আমি জেলা মহিলা মোর্চার প্রেসিডেন্ট।